Dear learners, you are welcome to the online class of Bormola School and College. This English class is for the students of class 4. How are you, my dear students? I hope you are fine and safe. I am also fine. Today, I will discuss an unseen comprehension. Look at the picture. Chobitir dike takao. What can you see? You can see food pyramid. Dekho, healthy food pyramid. Ekti shasthokor khaddo pyramid dekha jacche. Tahole tumra nishchoi bujhte perecho amra ajke je passage ti porbo, je unseen comprehension ti porbo seta ki somporke, seta hocche food pyramid somporke. Tahole cholo amra passage e chole jai, mul passage e chole jai. Dekho, what food is good food? Dekho, ekhane amader prothom passage tai ki koreche, prothomei প্রশ্নটা শুরু করেছে প্রশ্ন দিয়ে, হোয়াট ফুড ইজ গুড ফুড, কোন ধরনের খাবার ভালো খাবার, কোন ধরনের খাবার ভালো খাবার। তাহলে দেখো, সামটাইমস দ্য ফুড উই লাইক টু ইট ইজ নট দ্য হেলদিয়েস্ট ফর হেলদিয়েস্ট ফুড ফর আস। আবার পড়ছি, দেখো, সামটাইমস দ্য ফুড উই লাইক টু ইট ইজ নট দ্য হেলদিয়েস্ট ফুড ফর আস। আমরা মাঝে মাঝে যে খাবারগুলো পছন্দ করি সেগুলো আমাদের জন্য কি না হেলদিয়েস্ট, স্বাস্থ্যকর না, আমাদের জন্য স্বাস্থ্যকর না। দ্য ফুড পিরামিড হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্ট ফুড গ্রুপস। দেখো, ফুড পিরামিড হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্ট ফুড গ্রুপস। আর খাদ্য পিরামিড, এই যে দেখো এখানে একটা পিকচার দেওয়া আছে খাদ্য পিরামিডের, আর খাদ্য পিরামিড আমাদেরকে কী করবে, সাহায্য করবে ডিফারেন্ট ফুড গ্রুপস, বিভিন্ন ধরনের, ডিফারেন্ট মানে কি ভিন্ন, গ্রুপ মানে দল, অর্থাৎ বিভিন্ন ধরনের খাদ্য সম্পর্কে আমাদের বুঝতে সাহায্য করবে। অ্যান্ড ইট হেল্পস আস হাউ মাচ অফ ইচ ফুড গ্রুপ উই শুড ইট। আবার পড়ছি, দেখো, অ্যান্ড ইট টেলস আস হাউ মাচ অফ ইচ ফুড গ্রুপস উই শুড ইট। এবং এটা আমাদেরকে বলে দেয় কিভাবে আমাদের কি করতে হবে, কতটুকু খাবার প্রত্যেকটা গ্রুপ থেকে খাওয়া উচিত। লুক অ্যাট দ্য পিকচার অফ দ্য ফুড পিরামিড। দেখো এখানে কি বলেছে, লুক অ্যাট দ্য পিকচার অফ দ্য ফুড পিরামিড, আমাদেরকে বলেছে খাদ্য পিরামিডের ছবিটির দিকে তাকাতে। লুক অ্যাট দ্য পিকচার, খাদ্য পিরামিডের ছবিটির দিকে তাকাও। দেখো আমরা খাদ্য পিরামিডের ছবিটির দিকে তাকিয়েছি, এখানে চারটি স্তর রয়েছে, 1, 2, 3, 4, চারটির মধ্যে চার রকমের, চারটি স্টেপে চারভাবে খাবার সাজানো আছে। দেখো কী কী, উই ইট মোর অফ দ্য ফুডস অ্যাট দ্য বটম অফ দ্য পিরামিড। আবার পড়ছি, দেখো, উই ইট মোর অফ দ্য ফুডস অ্যাট দ্য বটম অফ দ্য পিরামিড, অর্থাৎ আমরা বটম শব্দের অর্থ হচ্ছে নিচু, একদম নিচ। দেখো আমরা পিরামিডের নিচের খাবারগুলো বেশি খেয়ে থাকি। দেখো নিচের, আমরা নিচের খাবারগুলো কী করি বেশি খেয়ে থাকি। হোয়াট ফুডস ডু ইউ সি অ্যাট দ্য বটম, হোয়াট ফুডস ডু ইউ সি অ্যাট দ্য বটম, অর্থাৎ তুমি নিচে, অর্থাৎ নিচের স্তরে কী ধরনের খাবার দেখতে পাচ্ছ, অর্থাৎ তুমি কী ধরনের খাবার দেখতে পাচ্ছ। দেখো তো কী ধরনের খাবার দেখতে পাচ্ছি আমরা, রুটি, ব্রেড। দেখো এখানে আমরা এখান থেকে পড়ি, দিজ আর থিংস মেড ফ্রম গ্রেন, দিজ আর থিংস মেড ফ্রম গ্রেন, ফর এক্সাম্পল রাইস, রুটি অ্যান্ড ব্রেড। নিচের যেই বটম লেভেলে যেই খাবারগুলো রয়েছে সেগুলো কী থেকে তৈরি, দিজ আর থিংস মেড ফ্রম গ্রেন, এখানে যে খাবারগুলো রয়েছে সেগুলো শস্যদানা, গ্রেন শব্দের অর্থ হচ্ছে শস্যদানা, অর্থাৎ শস্যদানা থেকে তৈরি। শস্যদানা কী, অর্থাৎ যে খাবারগুলো, যেমন হচ্ছে শস্যদানাটা কী, দেখো ফর এক্সাম্পল রাইস, রুটি অ্যান্ড ব্রেড, অর্থাৎ দানা জাতীয় থেকে তৈরি করা হয় রাইস। রাইসটা কী, অবশ্যই সেটা শস্যদানা, এবং রুটি গম থেকে তৈরি করা হয়, সেটাও একটা শস্যদানা থেকে, ব্রেড আর পাউরুটি সেটাও কি শস্যদানা থেকে। দেখো এখানে আমাদের লেভেল ফোরে বটমে কি রয়েছে, দেখো এখানে দেখা যাচ্ছে ব্রেড, রাইস,
রুটি জাতীয় আমাদের খাবারগুলো দেখা যাচ্ছে। নেক্সট দেখো, পটেটোস আর নট গ্রেনস বাট দে আর সিমিলার। পটেটোস আর নট গ্রেন, এখানে দেখো আলু রয়েছে, এখানে কি রয়েছে, আলু রয়েছে, অর্থাৎ পটেটো শব্দের অর্থ হচ্ছে আলু, এখানে আলু রয়েছে। আলু কিন্তু শস্য জাতীয় না, অর্থাৎ দানাদার জাতীয় না, কিন্তু শস্য দানা জাতীয় না, কিন্তু সেটাও সেই একই রকমের কিসের মতো, সেই রাইস রুটি অ্যান্ড ব্রেডের মতোই। নেক্সট দেখো, গ্রেইনস গিভ আস এনার্জি, গ্রেইনস গিভ আস এনার্জি। আর এই যে শস্য দানা, শস্য জাতীয় খাবার আমাদেরকে কী দেয়, এনার্জি শব্দের শব্দের অর্থ হচ্ছে শক্তি, গিভ অর্থ দেওয়া, গ্রেইনস গিভ আস এনার্জি। আর এগুলো আমাদেরকে কী দেয়, শস্য জাতীয় খাবার আমাদেরকে শক্তি যোগায়, আমাদেরকে শক্তি দেয়। ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস আর ইন দ্য নেক্সট লেভেল অফ দ্য পিরামিড। ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস অর্থাৎ ফল এবং শাকসবজি তার পরবর্তী খাদ্য পিরামিডের পরবর্তী লেভেলে, দেখো তার পরবর্তী লেভেলই আমাদের নিচ থেকে আমরা উপরে যাব, উপর থেকে না, নিচ থেকে আমরা যখন উপরে এসলাম, দেখো উপরে কী রয়েছে, এখানে ফ্রুটস রয়েছে, বিভিন্ন ধরনের ফ্রুটস এবং ভেজিটেবল রয়েছে, ফলমূল এবং শাকসবজি রয়েছে। তাহলে এগুলো আমাদের কী দেয়, দেখো দিস আর অলসো ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস, এগুলিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, দিস আর অলসো ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস, এগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। দে হ্যাভ ভিটামিনস, তাদের রয়েছে ভিটামিন, তাদের কী রয়েছে, দে হ্যাভ ভিটামিনস, অর্থাৎ আমাদের এখানে যে ফ্রুটস এবং ভেজিটেবল, এগুলো আমাদেরকে কী যোগায়, এগুলো আমাদেরকে কী দেয়, এগুলোর থেকে আমরা শক্তি পাই, আর ভিটামিন পাই, দেখো দে হ্যাভ ভিটামিনস, এগুলো থেকে আমরা ভিটামিন পাই। দে হেল্প আওয়ার আইস অ্যান্ড আওয়ার হেলথ, দে হেল্প আওয়ার আইস অ্যান্ড আওয়ার হেলথ, এগুলো আমাদের চোখ এবং স্বাস্থ্যতে সহায়ক, অর্থাৎ দে হেল্প আওয়ার আইস, এইগুলো এই যে কোনগুলি, এই যে সেকেন্ড লেভেলের, দেখো নেক্সট লেভেলের, এখানে যে কী রয়েছে, ফ্রুটস এবং ভেজিটেবলস রয়েছে, এগুলো আমাদেরকে চোখ, আমাদের চোখের জন্য এবং আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, এগুলো আমাদের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। অন দ্য নেক্সট লেভেল দেয়ার আর ফিশ মিট ডেইরি প্রোডাক্টস বিনস অ্যান্ড ল্যান্টিনস, আবার পড়ছি দেখো, অন দ্য নেক্সট লেভেল দেয়ার আর ফিশ মিট ডেইরি প্রোডাক্টস বিনস অ্যান্ড ল্যান্টিনস, অর্থাৎ তার পরবর্তী লেভেলে কী রয়েছে দেখো, অর্থাৎ আমরা তো নিচ থেকে শুরু করেছিলাম, আর দ্বিতীয়টাতে কী ছিল, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, আর এখানে কী কী রয়েছে দেখো, ফিশ, এখানে কী দেখা যাচ্ছে দেখো, যে ফিশ দেখা যাচ্ছে, ফিশ মিট মানে মাংস, ডেইরি প্রোডাক্টস, ডেইরি প্রোডাক্টস হচ্ছে দুগ্ধজাত খাবার, ডেইরি প্রোডাক্টস কী বলছে দেখো, এখানে যে গ্লাস দুধের বোতল দেখা যাচ্ছে, এইগুলোতে কী রয়েছে, দুধ রয়েছে, দুগ্ধজাত খাবার, বিনস, এখানে দেখো কী রয়েছে, সিমের বিচি, অ্যান্ড দুগ্ধজাত খাবারের মধ্যে রয়েছে হচ্ছে ডিম এবং দুধ, ডেইরি প্রোডাক্টসের মধ্যে রয়েছে দুধ এবং ডিম, ল্যান্টিন মসুরের ডাল, এগুলো হচ্ছে কিসে রয়েছে, নেক্সট লেভেলের, এগুলো আমাদেরকে কী করে দেখো, মিট ফিশ চিকেন হ্যাভ প্রোটিন, মিট ফিশ অ্যান্ড চিকেন হ্যাভ প্রোটিন, মাংস মাছ এবং চিকেন, মাংস মাছ এবং চিকেনের কী রয়েছে, প্রোটিন রয়েছে, আমিষ রয়েছে, এখানে কী কী, এখানে তাহলে আমরা এই তৃতীয় লেভেলে আমরা কী পেলাম, এইখান থেকে যেই খাবারগুলো, এখানে হচ্ছে ফিশ মিট অ্যান্ড চিকেন, আর এগুলো গিভস, এগুলো আমাদেরকে কী দেয় দেখো, হ্যাভ প্রোটিন, এগুলো আমাদেরকে আমিষ দিয়ে থাকে, এগুলোর মধ্যে রয়েছে আমিষ, বিনস অ্যান্ড ল্যান্টিনস ডু টু, অর্থাৎ বিনস অ্যান্ড ল্যান্টিনস, বিন এবং সিমের বিচি এবং মসুরের ডালেও একই রকম কি প্রোটিন থাকে, কিসের মতো, মিট ফিশ অ্যান্ড চিকেনের মতো, অর্থাৎ বিনস অ্যান্ড ল্যান্টিনস, এখানে দেখো সিমের বিচি এবং যে মসুরের ডাল, এই যে মসুরের ডাল এবং সিমের বিচিতে কী থাকে, মাছ মাংসের মতোই প্রোটিন থাকে। তারপর দেখো ডেইরি প্রোডাক্টস আর থিংস লাইক মিল্ক অ্যান্ড এগস, ডেইরি প্রোডাক্টস
अर्थात दुग्धजात खाद्य सेगुलो होच्छे थिंगस लाइक मिल्क एंड गिवस अर्थात दुग्धजात खाबारगुलोर मध्य की रयेछे देखो दूध एवं डिम डेयरि प्रोडक्ट्सर मध्य रयेछे दूध एवं डिम दे हेल्प आवार टीथ एंड बन्स एगुलो आमादेरके कीसे साहाज्य करे ये डेयरि प्रोडक्ट्सगुलो दे हेल्प आवार टीथ एंड बन्स एगुलो आमादेर दाँत एवं हाड़ेर जोन्नो खुबी सहायक प्रोटीन एंड डेयरि मेक आस स्ट्रंग प्रोटीन एंड आमिष एवं दुग्धजात खाबार आमादेरके की करे शक्तिशाली करे अर्थात एगुलो थेके आमरा की पाई स्ट्रंग अर्थात शक्ति पाई फैट एंड ऑयल आर एट द टॉप ऑफ द फूड पिरामिड फैट एंड ऑयल आर द टॉप ऑफ द फूड पिरामिड देखो एकदम हमारे टॉप लेवल अर्थात सर्वस्तरे उचुते हमें कि रही है कि रही है फैट एंड ऑयल रही है एखे हमें फैट एंड ऑयल कि दिए थे देखो फैट एंड ऑयल आर एट द टॉप अब द फूड पिरामिड खाद्य पिरामिड एकदम ऊपर लेवल की रही है चर्बी एवं तेल देखो ये फैट एंड ऑयल सुगार स्वीट्स एखे रही है फैट ऑयल सुगार स्वीट्स अर्थात तेल चर्बी चीनी एवं मिष्टि जातीय खाबार दिस मेक फूड डेलिशियस दिस मेक्स फूड डेलिशियस but our body does not need very much of them these makes food delicious but our body does not need of them অর্থাৎ আমাদেরকে এই যে উপরের লেভেলের টপ লেভেলের যে খাবারগুলো এগুলো কি করে আমাদের খাবারকে delicious শব্দের অর্থ হচ্ছে সুস্বাদু আমাদের খাবারগুলোকে কি করে সুস্বাদু করে অর্থাৎ মজাদার করে but our body does not need very much of them কিন্তু আমাদের শরীরের জন্য এই উপরের টপ লেভেলের খাবারগুলো বেশি প্রয়োজন নেই সামটাইমস উই ক্যান্ট গেট ফুড ফ্রম অল দ্য ডিফারেন্ট ফুড গ্রুপস আমরা মাঝে মাঝে এই ডিফারেন্ট ভিন্ন ভিন্ন গ্রুপ থেকে খাবার পেতে পাই না অর্থাৎ খাবার খেয়ে থাকি না বাট হোয়েন উই হ্যাভ ফ্রম অল দ্য ডিফারেন্ট ফুড গ্রুপ বাট হোয়েন উই হ্যাভ choices about food we need to make good choices ami abar porchi dekho but when we have choices about food jokhon amader khaddo nirbachan korar ki thakbe sujog thakbe orthat choice shobdor ortho hocche ki koram nirbachan koto pochondo kora jokhon amader khaddo we need to make good choices amra jokhon khaddo nirbachan korbo amra khaddo pochondo korbo তখন আমরা ভালো খাবারটাকে কি করব পছন্দ করব এখন দেখো আমাদের যে ফুড পিরামিডের একদম বটম লেভেলের যে খাবারটা সেটা আমাদেরকে কত পার্সেন্ট খেতে হবে এখানে কি রয়েছে এখানে রয়েছে ব্রেড রুটি পটেটোস অর্থাৎ 40% নেক্সট লেভেলে আমাদের কি রয়েছে ফ্রুটস এন্ড ভেজিটেবলস এটা আমাদেরকে খেতে হবে হচ্ছে 35% এবং তারপরের লেভেল দেখো থার্ড লেভেলে আমাদের কি রয়েছে মিট ফিশ মিল এগস এখানে আমাদের এখান থেকে আমাদের খাবার গ্রহণ করতে হবে কত পার্সেন্ট দেখো 20% অ্যান্ড আমাদের টপ লেভেলে কি রয়েছে ফ্যাট অয়েল সুগার আর এখান থেকে আমাদের 5% কি করতে হবে খাবার গ্রহণ করতে হবে তাহলে আমরা কি হবে আমরা যে খাবারটা খাবো সেই খাবারটা কি হবে হেলদি খাবার গ্রহণ করা হবে অর্থাৎ আমরা যে আজকে প্যাসেজটি পড়লাম সেই প্যাসেজটির মূল ভাব হচ্ছে ইট হেলদি ফুড অর্থাৎ কি করো স্বাস্থ্যকর খাবার খাও ইট হেলদি ফুড অর্থাৎ স্বাস্থ্যকর খাবার খাও আমাদের তাহলে কি করতে হবে আমরা যখন বাসায় আমরা যেহেতু আমাদের বেঁচে থাকতে হলে কি করতে হয় খাবার খেতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে এই ফুড পিরামিডের খাবার লেভেলগুলো অনুসরণ করে আমাদের খেতে হবে তাহলে চলো আমরা এই প্যাসেজ থেকে কোশ্চেন নং 5 চলে যাই ফিল কোশ্চেন নং 5 কি আসে তোমাদের আনসিন থেকে অবশ্যই তোমরা জানো দেখো কি আসে সেটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য বেস্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স অর্থাৎ বক্স থেকে তোমরা কি করো শূন্যস্থান পূরণ করো বক্স থেকে সঠিক শব্দ নিয়ে তাহলে দেখো এখানে
কি হবে প্রোটিন আমাদের আগে আমরা বক্সের ওয়ার্ডগুলো একটু জেনে নেই এক নম্বর হচ্ছে প্রোটিন প্রোটিন শব্দের অর্থ হচ্ছে আমিষ এনার্জি এনার্জি শক্তি যোগায় শক্তি ভেজিটেবলস শাকসবজি টক পরে ভিটামিন ভিটামিন হেলথ স্বাস্থ্য ফ্রুটস ফলমূল গ্রেন ফুড শস্য জাতীয় খাবার তাহলে চলো আমরা শূন্যস্থানগুলো করি দেখো ব্রেড গিভস আস রুটি আমাদেরকে দেয় কি দেয় দেখো তো আমরা কি পড়েছিলাম আমাদের এখানে ছিল দেখো রাইস রুটি অ্যান্ড ব্রেড পটেটোস আর নট গ্রেনস বাট দে আর সিমিলার গ্রেনস গিভস আস এনার্জি তাহলে আমরা শূন্যস্থানের অ্যান্সারটা প্যাসেজ থেকে সরাসরি পেয়ে গেলাম গ্রেনস গিভস আস এনার্জি তাহলে এখানে কি হবে বলো তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো ব্রেড গিভস আস gives us energy tasty food is not always good for tasty food মানে কি tasty শব্দের অর্থ সুস্বাদু মজাদার মজাদার খাবার is not always good for সব সময় কি হয় না স্বাস্থ্যের জন্য ভালো হয় না তাহলে আমরা এখানে কি লিখতে পারি অবশ্যই তোমরা আমার আগেই বুঝতে পেরেছো health health next দেখো নাম্বার 6 উই ক্যান গেট এনার্জি ফ্রম আমরা শক্তি পেয়ে থাকি কোন ধরনের খাবার থেকে শক্তি পেয়ে থাকি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমরা গ্রেনস গিভস আস এনার্জি তাহলে শস্য জাতীয় খাবার আমাদেরকে কি দেয় শক্তি দেয় তাহলে আমরা এখান থেকে দেখো এখানে কি লিখতে পারি ফ্রম গ্রেন ফুড আমাদের শূন্যস্থানে রয়েছে গ্রেন ফুড The dash level of the food pyramid is fat and oil. দেখো fat and oil আমাদের কোন লেভেলের কোথায় ছিল আমরা দেখো এখনই পেয়ে যাব আমাদের একদম টপ লেভেলে কি ছিল টপ লেভেলে ফুড অয়েল অ্যান্ড সুগার সুইটস আমাদের একেবারেই কোথায় ছিল টপ লেভেলে ছিল এখানে দেখো টপ আমাদের শূন্যস্থানেও রয়েছে তাহলে এখানে কি হবে দ্য টপ লেভেল অফ দ্য ফুড পিরামিড ইজ ফ্যাট অ্যান্ড অয়েল একদম ফুড পিরামিডের উপরের স্তরে কি রয়েছে তেল এবং চর্বি উই গেট ড্যাশ ফ্রম ল্যান্টিলস ল্যান্টিলস অর্থাৎ মসুরের ডাল থেকে আমরা কি পেয়ে থাকি দেখো এখানে বিনস অ্যান্ড ল্যান্টিলস চিকেন আর হ্যাভ প্রোটিন অর্থাৎ বিনস অ্যান্ড ল্যান্টিলস টু তাহলে আমরা কি বুঝতে পারলাম উই গেট প্রোটিন ফ্রম ল্যান্টিলস ল্যান্টিলস থেকে আমরা কী পাই প্রোটিন তাহলে কী হবে প্রোটিন উই গেট প্রোটিন ফ্রম ল্যান্টিলস তাহলে আমরা ফুড পিরামিড হেলদি ফুড পিরামিড থেকে আমরা কী শিখতে পারলাম প্যাসেজ সম্পর্কে জানতে পারলাম এবং সেখান থেকে আমরা কিছু ফিল ইন দ্য গ্যাপস করলাম তোমরা এই প্যাসেজটি বাসায় আরও ভালোভাবে পড়বে এবং এখান থেকে প্রথমেই পড়ার আগে তোমরা ওয়ার্ড এখানের যেই একটু কঠিন ওয়ার্ড মিনিংস ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর আগে মিনিংগুলো জেনে নেবে তারপর হচ্ছে ছবি দেখে দেখে ছবির সাথে মিলিয়ে পড়লে তোমাদেরকে তোমাদের জন্য প্যাসেজটা সহজ হয়ে যাবে আর এখান থেকে আগামী ক্লাসে তোমাদেরকে আমি ট্রু ফলস এবং কোশ্চেন কীভাবে করতে হয় সেটা শেখাবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ